কাতারে দাঁড়াতো আব্দুল্লাহ ইবনে উবাই সে নবীর পিছনে দাঁড়িয়ে সিজদা দিত সে রাসূলের পিছনে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে সুলুল নবীর পিছনে দাঁড়িয়ে রুকু করত মুস্তাফার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত মসজিদে নববীর মুখে নামাজ পড়ত ইমামতি দায়িত্বে মুস্তাফা থাকত তাজে দারে হারাম থাকত ইমামুল মুরসালিন থাকত ইমামুল হুদা থাকত ইমামুল কিবলাতাইন থাকত তার পিছনে নামাজ পড়ত আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে সুলুল আল্লাহ ডাইরেক্ট সূরাতুত তাওবা 80 নম্বর আয়াতে বলে দিচ্ছে আমার রাসূলকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে নবী আপনি জুব্বা দিলেও আমি আল্লাহ তাকে মাফ করব না কেন তার اخلاق এক রকম ছিল তার চালচলন এক রকম ছিল তার বাহ্যিক এক রকম ছিল তার কলজেটাই আপনি ছিলেন না তার দিলটাই আপনি ছিলেন না তার অন্তরে আপনি ছিলেন না তার এই জায়গাটাই আপনি ছিলেন না আপনাকে সাথে মুনাফিকি করেছে ধোঁকা দিয়েছে আপনার সাথে গোস্তাক করেছে আমি আল্লাহটাকে মানি না ফিদারতিল আসফালে মিনান নার নবীর পিছনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে জাহান্নামি হয়েছে টুপি ছিল জুব্বা ছিল পাগড়ি ছিল জামা ছিল তারপরে মুনাফিকদের খাতায় নামটা লিখিয়েছে কি কথা ঠিক বলছি না বুড়ো সূরাতুত তওবা ডাইরেক্ট এসেছে কিলা এ জায়গা তৈরি করো এ জায়গাটা নবী নবী বানাতে হবে তবে খাজা মাইনউদ্দিন চিশতি তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তারপরে নিজামউদ্দিন আউলিয়া তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তারপরে কুতুবউদ্দিন কাকি তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবেই মুজাদ্দিদ আলফেসানি তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবেই মাসুম রাব্বানি তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবেই বরপিশ সাহেব আব্দুল কাদের জিলানি তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবেই জুনায়েদ বাগদাদি তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবেই ইবনে সিরিন তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবে আবু বকর তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবে উমর তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবে উসমান তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবে আলী তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবে আবু হুরাইরা তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী নবী করতে হবে তবে ইবনে যার তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবে আব্দুল্লাহ ইবনে সুবাইর তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবে সাহাবা তৈরি হবে তবে তাবি তৈরি হবে তবে তাবে তাবি তৈরি হবে তবে আইমা মুস্তাহিদিন তৈরি হবে তবে ইমাম তৈরি হবে তবে গাউস তৈরি হবে তবে কুতুব তৈরি হবে তবে আব্দাল তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে কারামত আলী জনপুরি তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে সুফি ফাতে আলী ওয়াইসি তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবে নিজামউদ্দিন আউলিয়া তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবে নূর মোহাম্মদ নিজামপুরি তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবে ফুরফুরা পীর আবু বকর তৈরি হবে এ জায়গাটা নবী নবী করতে হবে তবে পাঁচ হুজুর কেবলা পৃথিবীর মুখে ওই রকম আলেম মাওলানা হাফেজ পৃথিবীর মুখে ওই রকম জ্ঞানী মানুষ তৈরি হবে যাদের মাকাম আল্লাহ আলা থেকে আলা মাকাম দান করবে তো জোরে বলবেন না চিৎকার দিয়ে বলা যাবে না এ জায়গায় নবী আনেন কি ভাই কথা ঠিক বলছি না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলেন আমিন তো জোরে বলা যাবে না আমিন চিৎকার দিয়ে বলা যাবে না আমিন আল্লাহ নবী আল্লাহ রাসূল একজন সাহাবা মাঠের মধ্যে খেলা আপনার ক্ষেত খামারে চাষ আবাদ করছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবার কাছে গিয়ে খবর এসেছে হুজুর দুনিয়াতে নাই আল্লাহর ডাকে সাড়া দিয়েছে আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে ওই সাহাবা একরাম হুজুর মাঠের মধ্যে চাষ আবাদ করছে ক্ষেত খামারে চাষ করছে খবরটা যখন পৌঁছেছে দুটো হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ আল্লাহ আমার নবী নাই যে চোখ দিয়ে নবী দেখেছি সেই চোখ দিয়ে আর কিছু দেখতে চাই না আল্লাহ তুমি আমায় কানা করে দাও জোরে বলবেন জোরে বলবেন আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা
দুটো হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে দুটো হাত তুলে আল্লাহর কাছে মাংতে থাকে দুটো হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকে এ রব্বে আল্লাহ যে চোখটা দিয়ে গে নবী দেখেছি রাসূল দেখেছি সেই চোখটা দিয়ে আর কিছু দেখতে চাই না আর কিছু দেখতে চাই না আল্লাহ তুমি আমাকে কানা করে দাও তুমি আমাকে কানা করে দাও যে কানটা দিয়ে নবীর কথা শুনেছি আজকে যদি নবীর কথা না শুনতে পায় আল্লাহ তুমি আমাকে কালা করে দাও নবীর কথা ছাড়া আর কিছু শুনতে চাই না নবীকে দেখা ছাড়া আর কিছু দেখতে চাই না দুটো হাত তুলে আল্লাহ কাছে দোয়া করতে থাকে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়াটাকে কবুল করে নেয় মঞ্জুর করে নেয় ওই সাহাবা কেরাম যতদিন বেঁচে ছিলেন কানা হয়েছিলেন কালা হয়েছিলেন যতদিন বেঁচে ছিলেন আল্লাহ দোয়া কবুল করে কানা করে দিয়েছিলেন কালা করে দিয়েছিলেন তুই জোরে বলবেন এ জায়গা তৈরি করেছে তারা এ অন্তরটা তৈরি করেছে তারা ধোকা দেওয়া অন্তর তৈরি করে নে মুনাফিকি অন্তর তৈরি করে নে নবীর নাম নিতে জানো না তুমি নিজেকে আলেম বলে দাবি করো বেহায়া নির্লজ্জা কুতাকারে হায়া নাই বলতে বলতে কোথা ঠেকিয়ে দিয়েছে কি ভাই কথা ঠিক না বলতে বলতে কোন জায়গায় ঠেকিয়ে দিয়েছে ওর মুখ দেখে মনে হচ্ছে যেন গুস্তাখে রাসূল করতে উঠেছে নবীর মেম্বারে উঠে বক্তব্য দেয় কি করে সাহস পায় কি করে আজকে দিন বুঝেন শরিয়াত বুঝেন ইসলাম বুঝেন বলতে বলতে বলেই ফেলল যে ফুরফুরা শরীফের নবী আসে নাই শয়তান নবীর চেহারা নিয়ে এসেছে জোরে বলবেন না নাউজুবিল্লাহ ওই বিরাদানার রাহুলটা বলেছে শয়তানটা গুস্তাখে রাসূল নাম ধরে বলে গেলাম চারটে জায়গায় গীবত করা জায়েজ আছে শুধু জায়েজ নয় ওয়াজিব সওয়াবের কাজ জোরে বলবেন তার মধ্যে একটা জায়গায় যারা আলেম সেজে ভেষধারী টুপি দাড়ি জুব্বা পাগড়ি নিয়ে ইসলামের ব্যানার লোগো লাগিয়ে বেইসলামি কথাবার্তা বলে দিন বিরোধী কথাবার্তা বলে তাদের থেকে মানুষকে সাবধান করার জন্য ডাইরেক্ট নাম ধরে বলা যায় কথা বুঝতে পারছেন কটা দলিল নিবে আহলে হাদিস এরা হাদিস কাটে হাদিস কাটে নাপিত যেমন চুল কাটে এরাও হাদিস কাটে এ কটা নিবে ওরা আবার ইখতিলাফ দেখায় ইমাম আজমের এটা মত আবু হানিফার এটা মত শাফির এটা মত মালিকির এটা মত হাম্বলির এটা মত ই আবার কি এ তোদের আকাবির যাদেরকে দাবি করিস তোরা তোদের আকাবেরদেও চার পাঁচটা মত আছে খুলে দেখ কথা বুঝতে পারে মানে ওরা যাদেরকে আকাবির বলে ওরা যাদেরকে মানে তাদেরও চার পাঁচটা মত আছে তাদের একটা ইমামের মতে তাদের একটা ইমামের মতে কুরবানি যে গরু জবাই করি এই গরু জবাইয়ের মধ্যে সাতটা নাম দেওয়া যাবে তাদের একটা ইমামের মতে আবার আরেকটা ইমামের মতে সাতটা দেওয়া নাম দেওয়া নাজায়েজ বলেছে ওদের ইমাম লাও কোনটা নেবে এ কথা বলে না কথায় কথায় দেখবেন শুধু বলে সহি হাদিস বলে না সহি হাদিস এই সহি শব্দটা বলাটাও বেদাত নবীর যুগে সহি বলে কিছু ছিল না নবীর যুগে কাউলি ছিল হুজুর যেটা বলেছে সেটা কাউলি রাসূলের যুগে ফেলি ছিল হুজুর যেটা করেছে সাহাবারা দেখেছে সেটা হচ্ছে ফেলি হুজুরের যুগে তাকরিরি ছিল আল্লাহ নবী আল্লাহ রসুলের সামনে করা হয়েছে হুজুর নিষেধ করেন নে সেটা হচ্ছে তাকরিরি 100 হিজরির পরে হাদিস লেখা আরম্ভ হয়েছে কাতেবে ওহি ছিল কাতেবে হাদিস কেউ ছিলেন না কাতেবে হাদিস বলে কোন লেখক সাহাবাদের মধ্যে কেউ ছিলেন না ওহির লেখক ছিল হাদিসের লেখক ছিল না 100 হিজরির পরে হাদিস লেখা আরম্ভ হয়েছে এই সহি হাদিসটা সহি শব্দটা এটা কোন না কোন ইমামের দ্বারাই প্রমাণিত হয়েছে আর এই সহি হাদিসটাও বলাটা সহি বলাটা বেদাত এ কথা বলে ওরা বেদাত বেদাত করে ফুলঝুরি চলায় না
উঠেই দেখবেন হাদিসের ইবারত বলে না, মাতান বলে না, সনাদ বলে না, রেওয়ায়েতের রাবির নাম বলে না, দেখবেন বলতে থাকে অমুক পৃষ্ঠার অমুক নম্বরে, অমুক পৃষ্ঠার অমুক বুখারী শরীফের 650 নম্বর পৃষ্ঠার 3255 নম্বর হাদিস, মুসলিম শরীফের 200 পৃষ্ঠার 3503 নম্বর হাদিস। খালি হাদিস নাম্বার বলে আজকে ফতোয়া দিয়ে যাচ্ছি, কত বড় আলেম আছে আমার সামনে এসে বসতে বলেন, কত বড় আলেম আছে আমার সাথে কথা বলতে বলেন, ইনশাআল্লাহ 5 মিনিটে ঠান্ডা করে দেব, কত বড় আলেম আছে, এই নাম্বার বলাটাও বেদাত। এই কথা বললেন নবী যুগে হাদিসের নম্বর ছিল, নবী তো হাদিস বলেছে, সাহাবারা দেখেছে, সামিতুন নবী হুজুরের কাছ থেকে যেটা শুনেছে সেটা বলছে সামিতুন নবী, হুজুরের কাছে দেখেছে ও আল্লাহ নবী আল্লাহ রাসূলের কর্ম দেখে তারা রেওয়ায়েত করেছে, কলান নবী হুজুর বলেছে তারা কলান নবী বলে সেটাকে রেওয়ায়েত করেছে, হাদ্দাসানা হাদ্দাসানা আকবারনা আকবারনা আম্মারনা আম্মারনা, এভাবে সনাদের দ্বারা হাদিস রেওয়ায়েত হয়েছে। কটা নাম্বার ছিল দেখা, বুখারী শরীফ হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সে হাদিসের মধ্যে লেশান দিয়েছে, অধ্যায় দিয়েছে, অনুচ্ছেদ দিয়েছে, অনুচ্ছেদের মধ্যে পৃষ্ঠা এসছে, পৃষ্ঠার মধ্যে হাদিসের নম্বর এসছে। তাহলে বুখারীর আমল থেকে, মুসলিম শরীফের আমল থেকে, মুয়াত্তা ইবনে মালিক থেকে, অর্থাৎ যখন হাদিসটা কেতাব আকারে এসেছে তখন থেকে পৃষ্ঠা নম্বর এসেছে, অধ্যায় নম্বর এসেছে, তখন থেকে হাদিস নম্বর এসেছে। নবীর যুগে তো হাদিস নম্বর ছিল না, কথা বলে না বেদাত না, ওটা তো এখন পরিস্থিতি, লাইনে এসো, নিজেদের লাইনগুলো খুব সুন্দর করে গুছাতে জানে, কথা বুঝতে পেরেছেন। ছয় তকবীরের হাদিস, আপনি আমি যে ছয় তকবীরের ইমামের পিছনে দাঁড়িয়ে ঈদের নামাজটা পড়ি, ছয় তকবীরের যে হাদিস, এই হাদিসটা টনটনে সহি মুতাওয়াতির পর্যায়ের হাদিস, মুতাওয়াতির পর্যায়ের হাদিস, একটা দল থেকে আরেকটা দল রেওয়ায়েত করেছে, এই হাদিসটাকে মুতাওয়াতির বলে, মানে মিথ্যার কোনো অবকাশ থাকে না রেওয়ায়েতের কারীদের মধ্যে, রাবীদের মধ্যে থেকে, এটা টনটনে সহিহ হাদিস, ছয় তকবীরের হাদিস, ঈদের নামাজে যে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার ছটা তকবীর দিয়ে দূরে কাটে, টনটনে সহিহ হাদিস। ওরা 12 তকবীরটাকে, 12 তকবীরটাকে ইস্টাবলিশ করার জন্য এটাকে যঈফ নাই মওজু সনাদের দুর্বল যে কোনো এলজাম দিয়ে কাটাবার লাইন করে, এই কথা কিছু বুঝতে পারছেন না, বুঝতে পারেন না। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, ইমামের কেরাত মুক্তাদিদের কেরাত টনটনে সহিহ হাদিস, ইমাম কোরআন তেলাওয়াত করলে ওয়া ইজা কুরে আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন, তোমরা ভালো করে চুপ করে তেলাওয়াতটা শোনো, স্পষ্ট কোরআন, কোরআনের দ্বারাই দলিল, এই দলিলটাকেও তারা অস্বীকার করে, তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াটাকে ফরজ মনে করে। হ্যাঁ, হাদিসের দ্বারা প্রমাণিত আছে, আমল করছো করো, কিন্তু যারা পড়ছে না তাদেরটাকে কেন তোমরা বলছো ওটা হচ্ছে না? তোমাদের কাছে যদি টনটনে দলিল থাকতে পারে, মুক্তাদিদের কেরাত, আপনি ইমামের কেরাত, মুক্তাদিদের কেরাত, এটাও তো টনটনে দলিল, এ কথা বলে না কেন? অস্বীকার করে, অস্বীকার করে, জোরে আমিন তারা বলে বলুক, এটার বিরুদ্ধে আমরা নয়, কিন্তু আমরা আস্তে আমিন বলি, আস্তে আমিনের হাদিসটাকে অস্বীকার করো কেন, কথা বলে না কেন? আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে আস্তে আমিনের দলিলটা নেওয়া হয়েছে, তোমাদের অসুবিধাটা কোথায়? আমরা এখানে হাত বেঁধে নামাজ পড়ি, টনটনে সহিহ হাদিস, আস্তে আমিন টনটনে সহিহ হাদিস, ইমামের পিছনে ঈদের নামাজে ছয় তকবীর পারফেক্ট নবী পর্যন্ত পৌঁছানো সহিহ হাদিস, অস্বীকার করে কাটিয়ে দেয়। খুব সাবধান, এরা হাদিস কাটে, স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছে, স্পষ্ট পয়েন্টের উপরে আলোচনা করে যাচ্ছে, যুবকদেরকে সচেতন হতে হবে। মুজাদ্দিদে জামান তাই পরিষ্কার 33 নম্বর ওসিয়াতের মধ্যে বলে দিয়েছেন, কোরআন শরীফ ফেকা শরীফকে এবং আপনি কোরআন শরীফ হাদিস শরীফ, এই হাদিস শরীফ আর কোরআন শরীফের ব্যাখ্যা স্বরূপ ফেকা শরীফ, যারা ফেকা শরীফকে অস্বীকার করে তারা হচ্ছে কাফের।
কে বলছে? আমি বলিনি, মুজাদ্দিদে জামান 33 নম্বর ওসিয়াতের মধ্যে বলছে, কোরআন শরীফ আর হাদিস শরীফ এই দুটোর ব্যাখ্যা শরীফ শরফ হচ্ছে ফেকা শরীফ। যারা ফেকা শরীফকে অস্বীকার করে তারা কাফের। চার ইমাম কোরআন শরীফ আর আপনার হাদিস শরীফের ব্যাখ্যা শরফ ফেকা শরীফকে দিয়েছে, তাদেরকে অস্বীকার করা যাবে না। মুজাদ্দিদে জামান বলেছে চার ইমামকে সম্মান দিতে হবে, এক ইমামের মাসলা অনুযায়ী চলতে হবে। কথা বুঝতে পেরেছেন? অনেকে আবার বলেন না আমরা যে কোনো ইমামের মাসলায় চলব। কি করে চলবে যে কোনো ইমামের মাসলায়? এক ইমামের মতে জায়েজ যেটা, অন্য ইমামের মতে তো সেটা না জায়েজ, তা চলবে কি করে? এক ইমামই মানতে হবে তোমাকে, চার ইমামের মাসলাকে সম্মান দিতে হবে। ইমাম শাফির ইজতেহাদকে সম্মান দিতে হবে, ইমাম মালিকের ইজতেমাদকে সম্মান দিতে হবে, ইমাম হাম্বলির ইজতেহাদকে ইজতেমাদকে সম্মান দিতে হবে। তিনারা যেভাবে উপস্থাপন করেছে এগুলোকে সম্মান দিতে হবে। আমরা হানাফি, মুজাদ্দিদে জামান বলছে আমি আবু বকর হানাফি, আমার মুরিদ মুতাকিদিন ভক্ত ভালোবাসার মানুষ হচ্ছে হানাফি। জোরে বলে আমরা হানাফি মাযহাবকে সামনে রেখে কাজ করব। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এক এক ইমামের মধ্যে এক এক রকম ভালোবাসা ছিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহ, নুমান বিন সাবিত, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ সম্পর্কে বলছেন, যদি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহের মাসলাগুলোকে ফেকা শাস্ত্র থেকে তুলে নেওয়া হয়, একটা পঙ্গু যেমন ক্লাস নিয়ে হাঁটা চলা করে, তার কাছ থেকে ক্লাসটা কেড়ে নিলে যেমন সে হাঁটতে অসম্ভব হয়ে যায় হাঁটাটা তার জন্য, ঠিক ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাগুলোকে ফেকা শাস্ত্র থেকে উঠিয়ে নিলে ফেকা শাস্ত্রটা পঙ্গু হয়ে যায়। একটা ইমাম আর একটা ইমামের সম্পর্কে ধারণা দেখে, ওরা বলে ঝগড়া লেগে গেছে। না, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যে দিনটা জন্মগ্রহণ করেছে সেই দিনে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 150 হিজরিতে। 80 হিজরিতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুমান বিন সাবিতের জন্ম হয়। কিতাবটা খুলে দেখেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ নুমান বিন সাবিতের হুজুরের মাজারটা যখন জিয়ারত করতে গেলেন, যাবার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহ দুরি কাপ নফল নামাজ আদায় করেছিলেন। কিতাবটা গুলিয়ে দেখেন, বানওয়াটি আলোচনা আপনাদের খেদমাতে নয়, বানওয়াটি কথা বার্তা আপনাদের খেদমাতে নয়, পরিষ্কার করে লেখা আছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারটার মধ্যে দূরে কাত নফল নামাজটা আদায় করে। কিন্তু এই দূরে কাত নফল নামাজটা আদায় করার সময় তিনি রাফল আদায় করেন নাই, হাত অতিরিক্ত উত্তোলন করেন নাই। তিনার মুরিদ মুতাকিদিন ভক্তরা তিনাকে পরবর্তীতে প্রশ্ন করে, হুজুর আপনার ইজতেহাদ অনুযায়ী, আপনার ইজতেমাত অনুযায়ী আপনি তো রাফল আদায় করে নামাজটা আদায় করেন, হুজুর আপনি কেন আজকে করলেন না? সঙ্গে সঙ্গে চার ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেয়, এটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবার, আমি ইমাম শাফির মাজার নাই, তার ইজতেমাতকে তার ইজতে হাত কেঙে তার দরবারে এসে অবহেলা করে আমার ইস্তেমাত অনুযায়ী আমার ইস্তেহাত অনুযায়ী দূরে কাত নফল নামাজ করব, এটা আমার মাজালে নাই। তাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেয় ইমাম আজমের দরবারটার মধ্যে এসে গে, ইমাম আজমের দরবারটার মধ্যে দাঁড়িয়ে গে আমি তানার ইস্তেমাত অনুযায়ী তানার ইস্তেহাত অনুযায়ী রাফল আদায় ছাড়া দূরে কাত নফল নামাজটা আদায় করলাম। কিছু বুঝতে পারলে? জ্ঞান নেই, নলেজ নেই, চিন্তা নেই, ভাবনা নেই, যেটুকুন জ্ঞান আছে সেটুকুন কথা বলবে। হুড়ো হুড়ি করে শুধু কথা বললে হয় না, এমন একটা কথা বলে দিয়েছে সব শেষ হয়ে যাওয়ার কথা, সব শেষ।
এক একটা দলিল আছে বুখারীর দলিল মুসলিমের দলিল আবু দাউদের দলিল তিরমিজির দলিল ইবনে মাজার দলিল এক একটা দলিল আছে এক একটা পয়েন্টের উপরে আলোচনা আছে বুখারী শরীফ 6512 নম্বর হাদিস শুনবেন তো নাকি শোনার ইচ্ছা আছে না অসুবিধা হচ্ছে আপনাদের কে কে শুনবেন একটু হাত তুলে দেখান দেখি তকবীরে ধ্বনি দেন দেখি নারায় তাকবীর তো কি আওয়াজে কি হবে যত ভলিউম কমে যাচ্ছে কেন চিৎকার দিয়ে বলেন দেখি নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর কিতাব বুখারী শরীফ হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটা রিওয়ায়েত আল্লাহর নবী আল্লাহর রাসূল এলান করে দেয় ভালো স্বপ্ন উত্তম স্বপ্ন হচ্ছে নবুয়াতের 46 ভাগের এক অংশ জুড়ে বলে জোরে বলবেন না চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহ নবী আল্লাহ রাসূল সামেকরা মুজুদের সাথে আলাপ আলোচনা করে সামেকরা মুজুদের সাথে কথাবার্তা বলতে থাকে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রিওয়ায়াত বুখারী শরীফ 6501 নম্বর হাদিস আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় যে ব্যক্তি স্বপ্নটা দেখে সেটা তার মনের মতো সেটা তার ইচ্ছার মতো স্বপ্ন দেখে সে যেন মনে করে সেটা আল্লাহর পক্ষ থেকে তাকে দেখানো হয়েছে এর জন্য সে যেন প্রশংসা করে আল্লাহর যেন তাসবিহ আদায় করে এবং সবাইকে যেন সে স্বপ্নের কথাটা বলে এমন স্বপ্ন সে যেন দেখে যা সেটা সে পছন্দ করে না সেটা শয়তানের পক্ষ থেকে তাকে দেখানো হয়েছে সে স্বপ্ন দেখার পরে সে যেন ইস্তেগফার করে আর কাউকে যেন সে স্বপ্নের কথা না বলে এমন স্বপ্ন দেখলো সে সে স্বপ্নটা পছন্দ করে স্বপ্নটা সে পছন্দ করে থাকে সেই স্বপ্নটা যেন সবাইকে বলে আল্লাহর প্রশংসা করে আবার এমন স্বপ্ন দেখলো সে যা পছন্দ করে না সেটা শয়তানের পক্ষ থেকে তাকে দেখানো হয়েছে এটার জন্য সে যেন ইস্তেগফার করে আর কাউকে না কিতাবটা খুলে দেখেন মুসলিম শরীফ 2266 নম্বর হাদিস মাসনাদ আহমদ 8516 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত করা হয়েছে আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয় বুখারী শরীফ 6508 নম্বর হাদিস আল্লাহ নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে ব্যক্তি স্বপ্নের মধ্যে আমি নবী আমাকে দেখলো যে ব্যক্তি স্বপ্নের মধ্যে আমি রাসূল আমাকে দেখলো সে আমাকেই দেখলো এবং সে এটা যেন মনে করে সে স্বপ্নের মধ্যে নিদ্রার অবস্থায় দেখেছে এবার শিক্ষ রয়েছে জাগতিক অবস্থায় আমি নবী আমাকে দেখতে পাবে জোরে বলবেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে ব্যক্তি জাগতিক অবস্থায় আমাকে দেখবে জোরে বলবেন হুজুর এলান করে দেয় আমি রাসূল তোমাদের জন্য দুনিয়ায় বেঁচে থাকাটাও তোমাদের জন্য নিয়ামত আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়াটাও তোমাদের জন্য নিয়ামত আমি রাসূল দুনিয়া থেকে চলে যাওয়াটাও তোমাদের জন্য নিয়ামত কেন আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তোমাদের সমস্ত ভালো আমলগুলো আমি নবী আমি রাসূল আমার দরবারে সেগুলোকে পেশ করা হয় সেগুলোকে জানানো হতে থাকে সেইগুলোকে বলা হতে থাকে আমি রাসূল আমাকে জানানো হতে থাকে আমি রাসূল আমাকে বলা হতে থাকে আমি তোমাদের নেক আমলগুলোকে শোনার পরে আল্লাহর কাছে তোমাদের এর জন্য দোয়া করি আল্লাহর কাছে তোমাদের জন্য ফরিয়াদ করতে থাকি আবার রাসূল এলান করে দেয় তোমাদের খারাপ আমলগুলোকে আমি নবী আমি রাসূল আমার দরবারে বলা হয় আমি মুস্তাফা আমার দরবারে জানিয়ে দেওয়া হয় যখন তোমাদের খারাপ আমলগুলো আমি নবী আমার দরবারে পেশ করা হয় আমি রাসূল আমার দরবারে পেশ করা হয় আমি নবী তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকি
খারাপ আমলটাও জানানো হয়, ভালো আমলটাকেও জানানো হয়। ভালো আমলের জন্য তোমাদের জন্য দোয়া করি। রাসূল বলছি, বুখারী হাদিস, পুরো চটি কিতাবের গল্প বলছি না, আর খারাপ আমলগুলোর জন্য তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি। জোরে বলবেন না, তাহলে এই আমলগুলো ভালো না খারাপ? এই যে এখানে বসে আছেন, এই আমলটা ভালো হচ্ছে না খারাপ? নবী শান মান ইজ্জতের আলোচনা, তাসবিহ জিকির হচ্ছে, দরুদ শরীফ সালাম হচ্ছে, এই আমলটা ভালো না খারাপ? তা নবীর দরবারে যখন এই আমলটা পৌঁছানো হচ্ছে, দোয়া করছেন না করেন মনে? জোরে বলে, দোয়া পাচ্ছেন না পান নাই? কত বড় নিয়ামতওয়ালা কথা চিন্তা করে, কত বড় মর্যাদাওয়ালা কথা। মাসনাদে আহমদ 1237 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2264 নম্বর হাদিস, বুখারী শরীফ 6983 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। জোরে বলে, জোরে বলে, চিৎকার দিয়ে বলা যাবে না। হুজুর পরিষ্কার বলে দিচ্ছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শায়তানা লা ইয়াতাখাইয়ালু। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কিরাম হুজুরের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, সাহাবে কিরাম হুজুরের দিকে তাকিয়ে এলান করে দেয়, এ আমার সাহাবা শুনে কে দাও, আমি রাসূল জানিয়ে দেই, আমি রাসূল এলান করে দেই, যে ব্যক্তি আমাকে ঘুমন্ত অবস্থায় দেখল, যে ব্যক্তি আমাকে ঘুমন্ত অবস্থায় দেখল, মান রাআনি ফিল মানামি, যে আমাকে দেখল ফিল মানামি ঘুমন্ত অবস্থা, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখলো, সে আমাকেই দেখলো, ফা ইন্না শায়তানা লা ইয়াতাখাইয়ালু, কেন শয়তান আমার আকৃতি নিতে পারে না, আমার চেহারা শয়তান কোনো দিন নিতে পারে না। জোরে বলে, জোরে বলে, এ কথা বোঝাতে পারছি না, বোঝাতে পারি কিতাবটা খুলে থাকেন, বুখারী বললাম, আবার বুখারীর দলিল দিয়ে আপনাদের খেদমাতে পরিষ্কার করে এলান হয়ে গেছে, পরিষ্কার করে লেখা আছে বুখারী শরীফ 6513 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা নু থেকে হাদিসটা রেওয়ায়েত। না বানওয়াটি আলোচনা আপনাদের খেদমাতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খেদমাতে বলে যায়, একটার পর এক না পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খেদমাতে করে যাচ্ছি, পরিষ্কার করে রাসূলের হাদিসের দ্বারাই প্রমাণিত। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, মান রাআনি ফাকাদ রাআল হক ফা ইন্না শায়তানা লা ইয়াতাকাওমানুনি। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, মুস্তাফা জানিয়ে দেয়, তাজেদার হারাম এলান করে দেয়, যে আমাকে দেখলো, মান রাআনি, যে আমাকে দেখলো, ফাকাদ রাআল হক, সে আমাকেই দেখলো, সে সত্য দেখলো, সে সত্য দেখলো, সে সত্য দেখলো, ফা ইন্না শায়তানা, কেননা শয়তান, কারণ শয়তান, লা ইয়াতাকাওমানুনি, আমার আকৃতি নিতে পারে না, আমার সুরাতটা নেওয়ার ক্ষমতা আল্লাহ শয়তানকে দেয় না, শয়তানকে দেয় না, যে আমাকে দেখলো সে মুস্তাফাকে দেখলো, যে আমাকে দেখলো সে তাজেদারে হারামকে দেখলো, যে আমাকে দেখলো সে ইমামুল মুরসালিনকে দেখলো, যে আমাকে দেখলো সে ইমামুল হুদাকে দেখলো, যে আমাকে দেখলো সে ইমামুল কিবলাতাইনকে দেখলো, যে আমাকে দেখলো সে হাবিবকে দেখলো, যে আমাকে দেখলো সে লাবিবকে দেখলো, যে আমাকে দেখলো সে আহমাদি মুস্তাফাকে দেখলো, যে আমাকে দেখলো সে সাহেবুল জুদুল কারামকে দেখলো, যে আমাকে দেখলো সে রাসূল দেখলো, রাসূল দেখলো, রাসূল দেখলো। বাড়ি যে সুবহানাল্লাহ বলবে, জোরে বলে, আমার কথা কিছু বুঝতে পারছে? আর এই বলছে শয়তান আকৃতি নিয়ে চলে এসেছে, বেহায়া নির্লজ্জা কুতাকারের, হায়া না, শরম না, আমার মাসলাকে মুজাদ্দেদের জামানের দিকে আঙুল তুলে, আমার মুজাদ্দেদের জামানের মতপথের দিকে আঙুল তুলে, বেহায়া নির্লজ্জা কোথায় ছেলে, টিকি দেখতে পাওয়া যায় না তো, হ্যাঁ, তেলো মাথায় তেল দিতে এসেছো,
যখন সিরিলিকে ঘুরতো কোথায় ছিল, যখন ধুতি পরে ঘুরতো কোথায় ছিলে? এই কথা বলে না কেন? এই কথা বলে কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন তেলো মাথায় তেল দিতে এসেছে। আমাদের আকাবির আমাদেরকে শিখিয়ে দিয়ে চলে গেছে শহীদ দিন ইসলাম আদর্শ নীতিমালা। আমাদের আকাবির আমাদেরকে শিখিয়ে দিয়ে দিয়েছেন, আমাদের উলিল আমর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমাদের উলিল আমর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাই আমরা ওয়ারকাউ মাআর রাকিইনের সাথে আছি, তাই তো আমরা ইবাদিল্লাহি সলিহিনের সাথে আছি, তাই তো আমরা ওয়ালিকাম মুর্শিদার সাথে আছি। এক একটা দলিল দিতে পারি আল্লাহর ওলিদের দরবারে কেন যায়, কিসের জন্য যায়, কিন্তু সময় স্বল্প, তা আজকে সাবজেক্টটা ওটা নয়। আল্লাহ যদি কোনো সময় বাঁচিয়ে রাখেন আনেন আপনাদের খেদমতে, এক একটা কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দেব আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই, আল্লাহর ওলিদের সোহবত আফতা হওয়ার দরকার আছে না নাই। বইয়ে তো লেখা আছে a² + 2ab + b² অঙ্কটা শিখাবে কে?